অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। তৃষা, তৃষা, আমি সত্যিটা শুনতে চাই। তৃষা, যদি তেমন হয় আমি তোমাকে কথা দিচ্ছি, আমি এক্ষুনি তোমার জীবন থেকে সরে যাব। দুই পরিবারের সামনে গিয়ে আমি বলবো আমি নিজেই বিয়ে করতে চাইছি না। তোমাকে কেউ খারাপ ভাববে না তৃষা, তুমি নিশ্চিন্ত থাকতে পারো। আমি যদি বিয়ে করতে না চাই সেই দোষটা বিশুদা তার ভালোবাসার জন্য নিজের কাঁধে নিয়ে নেবে। বিশুদার মনটা এত বড়। কাল সকালে বিশুর বাড়ির লোকজন পাকা কথা বলতে আসবে, কিন্তু তার আগেই সকালে আমরা পালিয়ে যাব। আজ তোর ভালোবাসা আমার কাছে 10 লাখ টাকায় বিক্রি হয়েছে তৃষা। তোমার যদি এই বিয়েতে মত না থাকে তাহলে এই বিয়ে হবে না। দুই পরিবারের সামনে গিয়ে আমি বলবো আমি নিজেই বিয়ে করতে চাইছি না। The number you are calling is currently switched off. Please try later. তোমাদের মতো ছেলেদের না জীবনে একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে বিয়ে। তোমরা না পারো ভালো বন্ধু হতে, আর না পারো ভালো লাইফ পার্টনার হতে। মৈনাককে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, কিন্তু বিশুদার সঙ্গে আমার সেইভাবে কোনো সম্পর্কই নেই। আজ দাদার কাছ থেকে টাকা নিয়ে মৈনাক আমাকে ফেলে কোথায় চলে গেছে কেউ জানে না, কিন্তু বিশুদা এসে সব দোষ নিজের ঘাড়ে নিয়ে বিয়েটা আটকে দিতে চাইছে। এই কারণেই দাদার কাছে বিশুদা সব পরীক্ষায় পাশ করেছে, আর মৈনাক আমাকে ভালোবেসেও হাত পেতে দাদার কাছ থেকে টাকা নিল। আমি ভাবতে পারছি না মৈনাক, তুমি টাকা নিয়ে এইভাবে আমার জীবন থেকে চলে যাবে। তৃষার সহিত বিশ্বজিতের শুভ বিবাহ সম্পূর্ণ হইবে, কিন্তু তৃষা কি শেষ পর্যন্ত আমাকে বিয়ে করতে রাজি হবে? তুমি ঠিক দাদা, মৈনাককে আমি সত্যি ভুল ভেবেছিলাম। ওর জন্য তোকে আর মাকে আমি এত কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করে দিস। আমি বিশুকে বিয়ে করব। বন্ধুদের এই কার্ডগুলো লেখা হয়ে গেল নামগুলো দেখে না। ঠিক আছে, তুই এক কাজ কর, এবার এই আত্মীয়দের কাকে কতজনকে কি বলা হবে না বলা হবে ঠিক করে কার্ড লিখে ফেল। মা, দাদার বিয়েতে কে কি গিফট দিয়েছিল আমার কিন্তু সব মনে আছে। আমরা সেই হিসেবেই ঠিক করব কাদের পরিবার থেকে সবাইকে বলতে হবে আর কাদের পরিবার থেকে একজনকে বললেই হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। আমার বাপের বাড়িতে নিমন্ত্রণ করার কথা তো কেউই বলছে না, আমিও যে কি করে বলি, কি মতলব সেটাও তো আমি কিছু বুঝতে পারছি না। শেষ পর্যন্ত মায়ের কথা অনুযায়ী ওরা কার্ডটা
পোস্টেই পাঠিয়ে দেবে না তো? অবশ্য জানি বাবা মুখে কিছুই বলবে না, কিন্তু মনে মনে খুব কষ্ট পাবেন। বিশু তো দেখছি কিছুই বলছে না, চুপচাপ বসে আছে। ও কি মায়েদের কিছুই বলবে না? ব্রাদার, এই মাদরিলা, এই তো শিলাদার সঙ্গে দেখা হলো। কোথায়? এই তো বাড়ির সামনে। ভেতরে এলো না, বাড়ির সামনে এসে চলে গেল? না, আসছিল, কিন্তু পথে মনে পড়লো কিছু জরুরি কাজ, তাই এবার ছুটে চলে গেল। ও বাবা, হতচ্ছাড়া কাজ আসার সময় পেলো না তো? তবে একটা ভালো কাজ করেছে। কি? কি? গাড়িটা বাড়ির সামনে রেখে গেছে। ও মালো, গাড়ি? গাড়ি? হ্যাঁ, কেন রে? ও, গাড়িটা রেখে গেল কারণ যাতে আমাদের কোনো অসুবিধা না হয় নেমন্তন্ন করতে যেতে। ওর মা একেবারে রত্ন গর্ভা। আর একটা কথাও বলেছে, কেন বললো? ও বললো যে আশীর্বাদের ডেটটা পরশুদিন ভালো। আমাদের তো কোনো অসুবিধা নেই, কিনে নিলে হয় না? পরশু পরশু? হ্যাঁ, তুমি রাজি থাকলেই আমার কোনো অসুবিধা নেই। আমার কি আছে? আমি কি না, এই কি করছো বসে বসে এইসব পাট ফাট ছড়িয়ে? চলো, আমরা নিমন্ত্রণ গুলো সে আছে, চলো। আরে লিস্টটা বানা, আরে লিস্ট ফিস পরে হবে। আমিও যাবো তোমাদের সাথে নিমন্ত্রণ করতে, মানে শ্রদ্ধার শ্বশুর বাড়ি থেকে পাঠানো গাড়ি করে আমিও ঘুরতে যাবো। আমি ঘুরতে যাবো? আমরা কি ঘুরতে যাচ্ছি নাকি? এই এটা কি ঘুরতে যাওয়াই বল? এই যে শোনো তো, তুমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওয়াইফ তো, ভুলে যাও কেন? হ্যাঁ, গাড়ি চড়ার জন্য এরকম হ্যাংলাপোনা করছো কেন? এই আগে নিজে একটা গাড়ি কোনো, তারপরে ওয়াইফকে নিয়ে ঘোরাও, এত বড় বড় কথা তারপর বললো? হ্যাঁ, যাই বল তাই বল সোনা, শুধু বড় লোক হলে হয় না, বড় মন থাকতে হয়। হ্যাঁ, আমাদের চারপাশে সেরকম বড় মন হলে মানুষ কোথায় বল? আমার কপালে যা সব জোটে বাবা গো, কপাল। এই বড় মনের কথা বলে কি আপনি আমাকে ঠুকলেন? তোমাকে? হ্যাঁ, কি যে বলো, আমার ঘরে কটা মাথা আছে বাবা? ঝামেলা কম হবে। আর এই যে তোমার বউয়ের বা বাপের বাড়ি, তারপর ওই অধিকার আর সব যারা আছে সেরফা সেরফা। আমার একটা কথা আছে। বিয়েটা কার? মানেটা কি? আমি তোমাকে বিয়ের কার্ড ছাপানোর দিনই বলে দিয়েছিলাম তোমাকে বৌদির বাপের বাড়িতে যেতে হবে। আমি কিন্তু সহ্য করবো না, আমি যেটা বলেছি তোমাকে সেটা শুনতেই হবে। শোন না বিশু, আমি একটা কথা বলি, আমি তো যাচ্ছি, মাকে ছেড়ে দে না। তুই যাচ্ছিস তো, সেটা ঠিক আছে, মাকেও যেতে হবে। জোর জবরদস্তি করছিস নাকি তুই? যদি মনে করো সেটা তাই, তাহলে তাই। আরে আশ্চর্য, তুই কি রে ছোটদা, দাদা তো যাচ্ছে, তাও হবে না, মাকে যেতেই হবে। আর তাছাড়া তৃষারও তো দাদাই যাচ্ছে, ওর কি মা যাচ্ছে? তোর মতো মাথা মোটা না এসব কথা বুঝবে না যে দুটো জিনিস এক নয়। যাকগে, তোরা যখন যাবি না ঠিক করেছিস, আমি বিয়েটা ক্যান্সেল করে দিচ্ছি। আরে মুশকিলের কথা, তো আশ্চর্য যখন তখন যা নয় তাই করে, স্বচ্ছ ছেলে আমার একেবারে। ঠিক আছে, যাচ্ছি আমি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি যাব, আমি আমার নাতি বাবুকে সঙ্গে করে নিয়ে যাব। এ কি অদ্ভুত ব্যাপার, মা হঠাৎ আমার ছেলেকে নিয়ে যেতে চাইছেন কেন? তুমি হঠাৎ ছায়নের ব্যাগটা নিয়ে যেতে চাইছো কেন? আসলে আমার ব্যাগটা তেমন ভালো নয় আর ছেঁড়া, আর কি বলতো, অনেকগুলো ওই জামা কাপড় ঢোকাতে হবে, তারপর স্কুল ইউনিফর্মের স্যাম্পল ঢোকাতে হবে, অনেকগুলো দিনের ব্যাপার, অনেক জেলায় ঘুরতে হবে, বাঁকুড়া বর্তমান এইসব জায়গা। সে তুমি যেখানেই যাও না কেন, এই দামি ব্যাগটা তোমায় নিয়ে যেতে দেবো না। আরে কি মুশকিল, আমি তো কাজের জন্য ব্যাগটা চাইছি। আরে একটু অন্য ব্যাগ নিয়ে যাও না, আমি যাই রান্নাঘরে, আমার অনেক কাজ পড়ে আছে। সায়ন থাকলে ঠিক দিয়ে দিত। কি কি বললে? সায়ন থাকলে তোমার খুব সুবিধা হয় তাই না রানাদা? ওর ভালো মানুষের সুযোগ নিয়ে যা খুশি তাই করতে পারো। আমি আমি কি যা খুশি করলাম? তোমার এটা বলতে লজ্জা করছে না রানাদা? একদিকে তুমি সায়নের রক্ত চুষে খাচ্ছ, আর অন্যদিকে তোমার বউ যা পারছে তাই বলছে, বলছে এখানে নাকি তোমাকে আমরা চাকরের মতো রাখি। এসব কি বলছিস তুই? আমাকে যা বলেছে আমি তাই বলছি। আচ্ছা মাথা ঠান্ডা কর, তিথি কি বলেছে তোকে? ফোনে দিভাই আমাকে যা নয় তাই বলেছে, বলেছে তোমাকে নাকি আমরা এখানে চাকরের মতো রাখি, তোমার সাথে নাকি আমি খুব খারাপ ব্যবহার করি, তোমাকে নাকি নিজের দাদা বলে মনেই করি না।
তোমার আর বিভার যাতে দেখা না হয় সেই জন্য নাকি আমরা ষড়যন্ত্র করে তোমাকে এই সময় বাইরে পাঠাচ্ছি, যাতে তুমি তোমার মেয়েটাকেও দেখতে না পাও। বলেছে আমার যেহেতু সন্তান হয়নি তাই আমি নাকি বুঝি না সন্তানের টান কি। আমি তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না, তিথি এই সমস্ত কথা বলেছে। এর জন্য তো তুমিই দায়ী রানাদা। আমাকে কেন দায়ী করছিস? তুমি নিশ্চয়ই দিভাইকে এই নিয়ে বিনিয়ে এই কথাগুলো বলেছো, নালে দিভাই জানবে কোথা থেকে। আসলে আসলে তুমি না আমাদের দুই বোনের মধ্যে ঝামেলা পাকানোর চেষ্টা করছো। না না আমি এই সমস্ত কিচ্ছু করছি না, বিশ্বাস কর। তুই কি রানাদাকে প্রথম দেখছিস? তুই আমাকে কেন ভুল বুঝছিস বল। শোনো রানাদা, আমি আগে যে রানাদাকে চিনতাম সেই রানাদা এখন আর নেই। আগের রানাদার এখনকার রানাদার মধ্যে অনেক তফাত। কোনো তফাত নেই, কোনো তফাত নেই বিথি। হ্যাঁ আমি মানছি যে রোজগারের রাস্তা তৈরি করতে হয়তো আমি একটু অস্থির হয়ে পড়েছি, আমার কোলে সন্তান এসেছে, আমার দায়িত্ব বেড়েছে। বিথি পরিবর্তন বলতে শুধু এইটুকুই, আর বাদ বাকি তোর রানাদা যা ছিল তাই আছে। তুমি তো বললে তোমাদের নাকি এখন দায়িত্ব বেড়েছে, আমার মনে হয় তোমার বউয়েরা নাকি একই সমস্যা। একটা কাজ করো রানাদা, আর সায়নের মুখের দিকে তাকিয়ে থেকো না, নিজে একটা ব্যবসা শুরু করো। এমনিও তো আগে খুব ফুটানি দেখাতে ব্যবসা নিয়ে, এখনো সে আমাকে কিছু একটা চালু করো, কেউ তো তোমাকে আটকে রাখেনি। পিথি তুই আমাকে কথা শোনাচ্ছিস? হ্যাঁ শোনাচ্ছি, পরিস্থিতি আমাকে বাধ্য করছে না দাই কথাগুলো বলতে। একদিকে তোমার বউ যা পারছে তাই বলছে, যার খাবে যার পড়বে তার নামে নিন্দা করবে, কাকে করে হয়। তার থেকে এটাই ভালো হবে তুমি তোমার পথ দেখে নাও। তাতে তুমিও শান্তি পাবে, তোমার বউও শান্তি পাবে, আর সায়নও শান্তি পাবে। আর আমাকে আর এইসব উল্টোপাল্টা কথাগুলো শুনতে হবে না। একটা কথা বলছি রানাদা, কিছু মনে করো না, যেমন বেঈমান বর তেমন স্বার্থপর বউ। আমার একটু দরকার লাগবে, তুমি চিন্তা করো না আমি সব গুছিয়ে দেবো। না না উচ্চ মাধ্যমিকে তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগে না, অন্তত আমার শিক্ষকতার অভিজ্ঞতা তাই বলে। অবশ্য যদি অন্য কোনো কারণ থাকে আমাকে লুকোতে চাস সেটা অন্য কথা। বাবা আমাকে সত্যি কারণটা বল। আসলে বাবা আমি একটা সরকারি চাকরির নোটিশ দেখেছিলাম, ওখানে মাধ্যমিক পাশ হলেই চাকরির জন্য দরখাস্ত করা যাবে। ছিনু তুই মানে চাকরির দরখাস্ত? মারে তোর ওই বুড়ো বাবাটা এখনো বেঁচে আছে, আর তার গায়ে যথেষ্ট জোর আছে, এখনো জোর আছে, সে তোকে কলেজে পড়াতে পারবে না, তুই কি ভেবেছিস? না বাবা আমি সেটা ভাবছি না, আমি জানি বাবা তুমি আমায় পড়াতে পারবে। তাহলে তুই চাকরির দরখাস্ত করতে চাইছিস কেন? বাবা তুমি আমায় ভুল বুঝো না। না না আমি ভুল বুঝছি না, কিন্তু কারণটাও তো বুঝতে পারছি না। বাবা আমি দিদিদের মতো গ্র্যাজুয়েট বৌমা হয়ে থাকতে চাই না, আমি পড়াশোনার পাশাপাশি চাকরিটাও করতে চাই, যাতে আমি সারা জীবন তোমার মেয়ে হয়ে থাকতে পারি।
তুই সারা জীবন আমার মেয়ে হয়েই থাকবি। তোকে এসব বুদ্ধি কে দিচ্ছে বলতো? তুই ওরা চাকরি করার জন্য খেপে উঠলি কেন? এটা দেখো বাবা। হ্যাঁ, এটা তো বেশ কয়েক বছর আগে তোলা ছবি। শাড়ির ভাঁজে হারিয়ে গেছিল। হারিয়ে গেছিল কিন্তু আমি খুঁজে পেয়েছি। আর জানো বাবা, এই ছবিটা দেখেই মনে হলো বাবারা তো সব সময় তার মেয়েকে মাথায় তুলে রাখতে চায়। প্রত্যেক বাবার কাছে তার সব মেয়ে এক একজন রাজকন্যা। কিন্তু বাবার আদরে সেই রাজকন্যা যখন বিয়ে হয়ে অন্য বাড়িতে বৌমা হয়ে যায়, তখন সেখানে গিয়ে ঝগড়া আর অশান্তি ছাড়া কি পাই বলো তো বাবা? জিনু, তুই ব্যাপারটা উপর উপর থেকে দেখছিস, তাই এরকম মনে হচ্ছে। ভেতরে ভেতরে ভাব, ভালোবাসা, শ্রদ্ধা সবই থাকে রে। আমার তা মনে হয় না বাবা। বাবা বাবা, বিশ্ব আর বিশ্ব মা এসেছেন, সাথে নীলুর ছেলেকেও নিয়ে এসছে। ও তাই নাকি? মন্দিরা দেবী এসেছেন নাতিকে সঙ্গে করে? চল তো। এই যে নীরামার শাশুড়ি, কিছুদিন আগে পর্যন্ত নাতির মুখ দেখতে চাইতেন না, আর দেখ এখন নাতি কোলে করে নিয়ে এসেছেন। সম্পর্কের আসল শিকড়টা হচ্ছে এইটাই, বুঝলি? যাই, আমার নাতিবাবুকে দেখে আসি। আচ্ছা, ঠামু না খালে খাবো না, ঠামু ঘুম না পারালে ঘুমাবো না। চালাকন ঠামু ঠামু ঠামু। আরে আরে আরে, থাক 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 থাক। নমস্কার বেয়ান, কি সৌভাগ্য আমার, আপনি নিজে এসেছেন, সঙ্গে আবার নাতিসোনাকেও সঙ্গে নিয়ে। দেখি 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 আমার নাতিসোনা কত বড় হলো দেখি। আউ ঘুরছে, খুব ন্যাওটা হয়েছে আমার। বাবা জানেন না, আমি ছাড়া কারো কোলে যায় না। বাবা অন্য কারোর কোলে গেলে এটা চিল চিৎকার জুড়ে দেবে। না না, আমার কোলে এলে কাঁদবে না। হ্যাঁ শুনুন না, শুনুন না, শুনুন না, আমি যেটা বলতেছি সেটা আগে বলি। বিশুর বিয়ে তো, হ্যাঁ, ওই তার জন্যে কার্ডটা দিতে এসছি। কিরে বিশু, কার্ড দে। হ্যাঁ, খুব খুব ভালো খবর, বিশুর মতো ভালো ছেলের বিয়ে হচ্ছে, এ তো খুব ভালো কথা। দেখি দেখি। ঠিক আছে ঠিক আছে, বাবার কোলে একটু দিলে কি হয় আমি তো বুঝি না। শিলা এসেছিল ওই বিয়েতে বলতে, ও খুব ভালো ছেলে। হ্যাঁ বললাম তো, খুব ভালো। ঠিক আছে, মা তুমি ওকে স্যারের কোলে দাও না। বুঝলেন ব্যয় মশাই, আমার বিশুর বিয়ে হচ্ছে কিন্তু খুব ভালো বাড়িতে। হ্যাঁ, মেয়েটির বাবা নেই, মা আছেন। আহ, মা তো নয় না, করে মাটির মানুষ আর কি বড় লোক জানেন তো, 5 লাখ 10 লাখ এতে না করে হাতের ময়লা। হ্যাঁ তুমি এসব কি কথা বলছো, চুপ করো, কাটটা দাও। আমি আমি কি করে দেবো? ও মা সোনার চাঁদ কি কোলে নিয়ে আছে, তুই দিয়ে দে ওকে। আমার করে দিন না, ও তো ঘুমোচ্ছে। আমি 5 মেয়েকে বড় করে দিলাম, তো ওকে কোলে নিতে পারবো না? যদি কেঁদে ফেলে। আমি আমি দাদু হয়ে নাতিকে কাঁদাবো। ও কাঁদলে আমার খুব কষ্ট হবে বিয়াই মশাই, মাফ করবেন বিয়াই মশাই, আমার নিজের নাতিকে আমি অন্য কারোর কোলে দিতে পারবো না।